কোন একটা বিষয়ে দক্ষতা অর্জন করলে তাহলে কিন্তু খুব সহজেই সফল হওয়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আমি কোনো কাজই জানি না, তাহলে আমি কিভাবে সফল হব? আমি কোনো আমার ভিতরে কোনো দক্ষতাই নেই, আমার ভিতরে কোনো স্পিড নেই কাজ শুরু করার জন্য, বা আমি যেই স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যতটুকু করা দরকার, যা করা দরকার সেটা করছি না, অথচ বলছি আমি এটা হব সেটা হব, তাহলে তার সফল হওয়া সম্ভব নয়। আজকে আমরা সাইকেলের মেকানিক্স সম্পর্কে কথা বলবো। সাইকেলের মেকানিক্সের ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন এবং এটা কতটা লাভবান ব্যবসা, কোথায় করবেন, কিভাবে করবেন, কখন করবেন ইত্যাদি বিষয়ের সম্পর্কে আজকে কথা বলবো। সাইকেলের মেকানিক্স কি, এটা নতুন করে বলার কিছু নেই। আমাদের দেশে সাইকেলের সাথে সবাই পরিচিত এবং রিক্সার সাথে আরো বেশি পরিচিত। সাইকেল রিক্সার মেকানিক্সের ব্যবসা করে আপনি কিন্তু সফল হতে পারেন, আমি কিন্তু সফল হতে পারি। প্রথমে আমি শুরু করতে পারি, সাইকেলের মেকানিক্স করে এর জন্য কিন্তু বেশি একটা টাকা পয়সার প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা টুলস বক্স হলেই হবে। একটা টুলস বক্সে কি কি থাকে, একটা সাইকেলের দোকানে গেলে আপনি কিন্তু দেখে যেতে পারবে দেখতে পারবেন যে আসলে তারা কি কি জিনিস দিয়ে এই ব্যবসাটা করছে। দেখুন, একটা সাইকেলের চাকা ফিউজ হলে বা পাঞ্চার হলে বা লিক হলে আমরা তাদের কাছে যাই। এখনকার সময় একটা সাইকেলের চাকা লিক হলে 30 টাকা লাগে ঠিক করার জন্য। আপনি ভাবুন, 30 টাকা করে যদি দিনে 10টা সাইকেলের লিক সারাতে পারেন, শুধুমাত্র সাইকেল নয়, সেক্ষেত্রে আপনি রিক্সাকেও এর লিস্টে রাখতে পারেন। 10টা লিক সারালে কিন্তু 30 টাকা করে আপনার 300 টাকা ইনকাম হয়ে গেল। শুধুমাত্র এই 300 টাকাই না, আপনি সারাদিনে আরো অনেক কাজ করবেন। একটা রিক্সার অনেক ধরনের প্রবলেম হয়, একটা সাইকেলে অনেক ধরনের প্রবলেম হয়, সেগুলো সারাতে গেলে আপনাকে বেশ ভালোই টাকা গুনতে হয়। একটা সাইকেলের একটা রিক্সার চাকার টাল ভাঙাতে, আঁকাবাঁকা সাইকেলের চাকাটাকে ঠিক সোজা করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পে করতে হয় তাদেরকে। আমার জানা মতে 80 টাকা লাগে একটা সাইকেলের চাকার টাল সারাতে। একটা সাইকেলের চাকার টাল সারাতে 80 টাকা লাগে এভাবে। তারপর ধরেন আপনার সাইকেলের বেল্টটা নষ্ট হয়ে গেল, বেল ঠিক করার জন্য কিন্তু আপনি সেই সাইকেলের মেকানিক্সের কাছে যাবেন। তো এইভাবে করে একটা সাইকেলের মেকানিক্স চতুর্মুখী ইনকাম করতে পারে। মোটামুটি ভাবে আমার মনে হয় দিনে 1000 টাকা ইনকাম করা আহামরি কোনো কঠিন কাজ নয়, এখান থেকে খুব সহজে এটা করা যেতে পারে। এবং এই ব্যবসাটা শুরু করার জন্য একদম অনেক বেশি ইনভেস্টরও প্রয়োজন হয় না। অনেক সময় দেখবেন সাইকেলের মেকানিক্স বা রিক্সার মেকানিক্সরা রাস্তার ধারে একটা বাক্স নিয়ে বসে থাকে এবং সেই বাক্সটা থেকে বাক্সটার ভিতরে তার প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকে। আর রাস্তার ধারে বসলে আপনি বুঝতেই পারছেন সেক্ষেত্রে ততটা কষ্ট হবে না, ততটা খরচ হবে না, মানে আর খুব সহজে এই ব্যবসাটা করা যাবে মানে চিপ বাজেটের মধ্যে। তবে আপনি যদি মনে করেন যে না, আমার দ্বারা এই সাইকেল মেকানিক্সই করা সম্ভব নয়, তবে এক্ষেত্রে একটা টিপস দিতে পারি আপনাকে। সেটা হচ্ছে আপনি একটি দোকান নিতে পারেন, সাইকেলের রিক্সার অ্যাক্সেসরিজগুলো আপনি রাখবেন, আর এবং সেই সাথে একটা লোক রেখে রাখবেন যে আসলে সাইকেলের মেকানিক্সের কাজগুলো করবে বা রিক্সার মেকানিক্সের কাজগুলো করবে। আর আপনি সাইকেলের বা মোটর রিক্সার অ্যাক্সেসরিজগুলো বিক্রি করবেন, যেমন রিক্সার মধ্যে হর্ন থাকে এখনকার সময়ে, টায়ার, টিউব, রিং, স্প্রোক, তারপরে বেল, সিট, এ ধরনের অনেক কিছু থাকে। কিন্তু একটা রিক্সা অনেক অ্যাক্সেসরিজের প্রয়োজন হয় কিছু একটা প্রবলেম হলেই। যদি আপনার মনে হয় যে আপনি এই কাজটা করতে পারবেন না, তাহলে আপনি একটা কর্মচারী রেখে দিতে পারেন আর আপনি একটা দোকান নিতে পারেন বড় করে। আর সেই দোকানে রিক্সা সাইকেলের অ্যাক্সেসরিজগুলো থাকবে, সাইকেলের সিট, বেল, তারপরে টিউব, রিং, স্প্রোক, এগুলো আর কি যত অ্যাক্সেসরিজ আছে সব থাকবে। তাহলে আপনি এই অ্যাক্সেসরিজগুলো বিক্রি করে একটা ভালো ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনার আন্ডারে একটা মেকানিক্স রেখে দিবেন, সেও কিন্তু আপনার আপনার পাশাপাশি সেও একটা ভালো ইনকাম করতে পারলো আপনার উচলায়। তো এভাবে করে কিন্তু এই ব্যবসাটা শুরু করা যেতে পারে এবং খুবই লাভবান একটা ব্যবসা। আর এটা এক ধরনের একচেটিয়া ব্যবসা, এটার মধ্যে আপনার কোনো প্রতিযোগী থাকবে না। মুদির দোকানের ব্যবসায় যেমন হাজার হাজার প্রতিযোগী থাকে, কিন্তু এই সাইকেলের ব্যবসা বা রিক্সার ব্যবসায় কিন্তু তেমন প্রতিযোগী থাকে না।
শুধুমাত্র শুরু করে দিলেই কিন্তু আপনি লাভবান হবেন। যখন ব্যবসা শুরু করবেন তখনই আসলে ব্যবসার ভেতরকার রহস্যগুলো জানতে পারবেন, এবং যেদিন শুরু করবেন এক সপ্তাহের মধ্যে আপনি এটার ফল পেয়ে যাবেন। তবে অবশ্যই ব্যবসা শুরু করার আগে যারা এই ব্যবসা করছে তাদের সাথে পরামর্শ করে তারপরে শুরু করা ভালো। শুধুমাত্র আমার এই কথার উপর ডিপেন্ড করে ব্যবসা শুরু করে দিলে কিন্তু হবে না, আগে রিসার্চ করতে হবে তারপরে শুরু করতে হবে। আশা রাখছি আমার আজকের আইডিয়াটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, অবশ্যই এটা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। যারা এখনো বেকার বসে আছে তারা যেন কোনো একটা কিছু শুরু করতে পারে আমার এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। কথা হবে।